বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল। পরবর্তীতে আলকাসাম ব্রিগেডের যোদ্ধারা সেই দখলদার বাহিনীর উপর F-16 নামের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা আক্রমণ করে। ইসরায়েলি ওয়েবসাইট রয়টার্স আরও প্রকাশ করেছে যে গাজায় একটি বিস্ফোরক ডিভাইসে তিনি ইসরায়েলি সৈন্য নিহত এবং 11 জন আহত হয়েছে। ফিলিস্তিনি আল মুজাহিদিন আন্দোলনের সামরিক শাখা আল মুজাহিদিন ব্রিগেডের শাখা ওমর আবু শরিয়ার 17তম শাখার বার্ষিকীতেও তারা তাদের প্রতিরোধ অভিযান চালিয়ে যাচ্ছে। এদিনও তারা ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে চলমান প্রতিরোধ অব্যাহত রেখেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলি বসতিগুলিতে বোমা হামলা করেছে তারা। ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার এই উদ্বেগ ইতিমধ্যে প্রকাশ করেছে। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন সম্পর্কে PFLP এর সামরিক শাখা শহীদ আবু আলী ইসলামের ইসরায়েলি দখলদার বাহিনীর সমাবেশে রকেট হামলার দৃশ্য এবং শারাব আল আসাদ এবং খান ইউনিসের